শীতে আমাদের ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায়, সেই সাথে মুখে ব্রণ হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়, ত্বক ড্যামেজ হয়ে যায়। তো আজকে শেয়ার করবো এমন কয়েকটি ঘরোয়া টিপস যা ব্যবহার করলে, মেনে চললে আপনার ত্বক সবসময়ই সুন্দর থাকবে। প্রথমেই বলবো পানি নিয়ে। তো পানি আমাদের জন্য অনেক উপকারী। আমরা গরমকালে পানি খেলেও শীতকালে তুলনামূলকভাবে কম পানি খাই। এতে আমাদের ত্বক রুক্ষ হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। ত্বক ও চুল সুন্দর রাখতে আমাদেরকে নিয়মিত প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। আমরা জানি সানস্ক্রিন আমাদের ত্বকের জন্য অনেক উপকারী, সেটা গরম হোক বা শীত হোক, আমরা ঘরেই থাকি বা বাইরেই থাকি না কেন, আমাদের সবসময় সানস্ক্রিন ইউজ করা উচিত, নয়তো আমাদের ত্বক পুড়ে যাবে ভেতর থেকে এবং আমাদের ত্বকে ম্যাস্তা ও লাল তিল কালো তিল হবে। শীতের দিনে হালকা গরম পানিতে আমরা অনেকেই গোসল করে থাকি, কিন্তু সেটা যদি অতিরিক্ত গরম হয়ে থাকে তাহলে এটা আমাদের ত্বকের জন্য অনেক ক্ষতিকর, কারণ অতিরিক্ত গরম পানি আমাদের ত্বককে ড্যামেজ করে দেয়, ত্বককে অনেক ড্রাই করে দেয়, সেই সাথে ত্বকের সৌন্দর্য নষ্ট করে। শীতে যদি আপনি আপনার মুখ কম ধুয়ে থাকেন তাহলে ময়লা জমে আপনার মুখে ব্রণ হতে পারে। তো অন্তত দিনে দুইবার ফেস ওয়াশ দিয়ে মুখ ওয়াশ করতে হবে, এতে আপনার মুখ হেলদি থাকবে এবং সুন্দর থাকবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।